আমরা এখন সোনি সাউন্ড ফোর 7.0-র প্রসেস এবং ফেডের সাব মেনু ইন এবং আউট নিয়ে আলোচনা করব। তো ইন এবং আউট দিয়ে কি করা যায়? মূলত কোনো সাউন্ড যখন নাকি আমরা শুনি, তো শোনার প্রথমে আমরা দেখি যে প্রথমে অল্প অল্প অর্থাৎ কম স্বরে সাউন্ডটি আমরা শুনতে পারি এবং পরবর্তীতে সাউন্ডটি আস্তে আস্তে সাউন্ডের যে অরিজিনাল কোয়ালিটি বা অরিজিনাল বাফার সেটি আমরা শুনতে পারি। অর্থাৎ প্রথমে আস্তে আস্তে শুরু হয়, সেটিকে সাউন্ড ফোর 7.0-র ভাষায় বলা হয় সাউন্ড ইন, এবং সাউন্ডটি যখন আমরা শুনে শেষ করে ফেলি অর্থাৎ সাউন্ডটি শোনার শেষ পর্যায়ে আমরা দেখি যে প্রকৃত যে সাউন্ড ছিল সেখান থেকে আস্তে আস্তে স্লো হয়ে শেষে শেষ হলো। তো এই যে সাউন্ড শুরু হওয়া এবং শেষ হওয়ার যে কার্যক্রম, অর্থাৎ প্রথমে যখন সাউন্ড শুরু হয় তখন আস্তে আস্তে শুরু হয় এবং যখন শেষ হয় তখন আবার উচ্চ স্বর থেকে আস্তে আস্তে কম সাউন্ডে গিয়ে শেষ হয়, তো এই যে কার্যক্রম সেটি করার জন্য আমরা ফেড ইন এবং ফেড আউট ব্যবহার করব। তো প্রথমে আমরা যে অংশটুকুকে ফেড ইন করতে চাই সেই অংশটুকুকে এভাবে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পরে আমাদেরকে প্রসেসে ক্লিক করতে হবে এবং ফেড ইনে ক্লিক করতে হবে। তো ফেড ইনে ক্লিক করা হয়ে গেল, এবার আমরা স্লাইডার ধরে সাউন্ডটি শেষ অংশে চলে যাচ্ছি। তো শেষ অংশে চলে গিয়ে আমাদেরকে এখানে যেই অংশের উপরে আমরা ফেড আউট প্রয়োগ করব সেই অংশটুকুকে এভাবে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করা হয়ে গেল, এবার আমরা প্রসেস মেনুতে ক্লিক করে ফেড আউটে ক্লিক করব। তো ফেড আউট হয়ে গেল। এখন আমরা যেই কাজটুকু করলাম সেটি শুনে নিচ্ছি, যে প্রথমে সাউন্ডটি অল্প স্বরে শুরু হয়ে পরবর্তীতে উচ্চ স্বরে শোনা যায় কি না, এবং শেষ অংশে আমরা দেখব যে উচ্চ স্বর থেকে নিম্ন স্বরে সাউন্ডটি যায় কি না। তো আমরা প্রথমে এভাবে টাইমলাইনটি ধরে নিয়ে আসলাম, এবার প্লে করে শুনে নিচ্ছি। আমি আবার শুনে নিচ্ছি। এবার আমরা সাউন্ডের শেষ অংশে যেখানে আমরা ফেড আউটটি প্রয়োগ করছি সেই অংশটুকু শুনে নিচ্ছি। তো আমরা দেখলাম যে সাউন্ডটি যখন শুরু হয়েছে তখন নিম্ন স্বর থেকে আস্তে আস্তে উচ্চ স্বরের দিকে চলে গিয়েছে, এবং শেষ অংশ যেটি ফেড আউট সেটি আমি আবার শুনে নিচ্ছি। অর্থাৎ সাউন্ডটি যখন শেষ হলো তখন উচ্চ স্বর থেকে আস্তে আস্তে নিম্ন স্বরের দিকে শেষ হলো। তো এভাবে আমরা সাউন্ড এডিটিং করব, অর্থাৎ প্রথমে ফেড ইন এবং শেষে ফেড আউট প্রয়োগ করব। তো এভাবে আমরা সাউন্ড এডিটিং এর কাজটি করতে পারি।